দেখছেন, যখন সারা বাংলাদেশে উন্নয়নের দোয়ার বইছে, যখন সারা বাংলাদেশে দেশরত্ন শেখ হাসিনা দেশের মানুষের সেবায় নিয়োজিত আছে, ঠিক সেই মুহূর্তে বিশেষ করে 23শে ডিসেম্বর আসন্ন 11তম জাতীয় সংসদ নির্বাচনের ইস্তিহার ঘোষণা করেছে, সারা বাংলার মানুষের মাঝে নির্বাচনের ইস্তিহার নির্বাচনের ইমেজ কাজ করছে, ঠিক সেই মুহূর্তে ওই বিএনপি জামাতের সন্ত্রাসীরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমার বিএল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমার ছাত্রলীগের পরিবারের একজন নিবেদিত প্রাণ রিপনকে নির্মমভাবে দিন দুপুর বেলায় পাবলিক প্লেসে ওফেন কুপিয়ে জখম করে ওই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রিয় বন্ধুরা, আজকের সেই কারণেই বিএল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। প্রিয় বন্ধুরা, এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করছেন বিএল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের বিপ্লবী সভাপতি, ছাত্র সমাজের অহংকার, ছাত্র সমাজের প্রিয় মুখ, বিএল কলেজের মেধাবী ছাত্র নেতা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রাকিব মোড়ল। আজকের অনুষ্ঠানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক সফল আহ্বায়ক, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সফল সহসভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মেহেদী হাসান মোড়ল। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ খুলনা মহানগরী শাখার বিপ্লবী সহসভাপতি লাবু মোড়ল। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ খুলনা মহানগরী শাখার বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান মোড়ল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খুলনা মহানগর ছাত্রলীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হাওলাদার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডেনাইট কলেজ ছাত্রলীগের বিপ্লবী সভাপতি মামুন সহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএল কলেজ খুলনা মহানগর ছাত্রলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সেনের ছোট ভাই বক্তিয়ার খলজি সহ ডিএল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের বিভিন্ন পদধারিত সহসভাপতি বৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, সহ সম্পাদক বৃন্দ, বিএল কলেজ ছাত্রলীগের সদস্য বৃন্দ ও ছাত্রলীগের আদর্শ সৈনিক ভাইরা। সময় সংক্ষিপ্ত থাকার কারণে সকলের নাম বলতে পারি নাই, তাই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সুযোগ্য সহসভাপতি বন্ধুবার সুমনকে আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য উদ্যত আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রিপন মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক বিএল কলেজ ছাত্রলীগের, গতকাল যে নির্মমভাবে সন্ত্রাসীরা কাশীপুরের সন্ত্রাসীরা তার উপর হামলা করেছে, সেই প্রতিবাদ মিছিলে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিএল কলেজ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি বন্ধুবর রাকিব মোড়ল, উপস্থিত আছেন বিএল কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মোড়ল সহ খুলনা মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজান মোড়ল, মিরাজ হাওলাদার খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি রাহু মোড়ল ও ডিআরএস কলেজ ছাত্রলীগের সভাপতি মামুন সহ আমার ছাত্রলীগ পরিবার। আমি শুধু একটি কথাই বলতে চাই, বিএল কলেজ ছাত্রলীগ আমরা একটা পরিবার। যখন দেশ উন্নয়নের দিকে যাচ্ছে তখন কিছু কিছু সন্ত্রাসীরা খালি শুধুমাত্র এসে আমাদের উপর হামলা করে, আর রিপন মোড়ল সে বিএল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, গতকাল তাকে যে নৃশংসভাবে কুপানো হত্যা করার চেষ্টা করা হচ্ছে, সে এখন মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি শুধু এই কথা বলবো, রিপন মোড়লের এই ইসের সন্ত্রাসীদের প্রশাসনের উপর শুধু বলবো, 24 ঘন্টার ভিতর তাদের যেন আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এই হলো আমার কথা আর বিএল কলেজ ছাত্রলীগের সকল পরিবারের কথা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজ শাখার আওতাধীন হাজি মোহাম্মদ মহসিন হল শাখার দায়িত্বপ্রাপ্ত সভাপতি বন্ধুবর আবু হোসেনকে আমি তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি বড়লাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএল কলেজ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আমার প্রিয় ভাই রাকিব বড়ুল, এছাড়া উপস্থিত আছেন বিএল কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ। সবাইকে জানাই বাংলা লাল সবুজের পতাকার সাথে আমাদের ক্যাম্পাসে রোপণ করা হাজারো দুই চামেলি গোলাপ ফুলের শুভেচ্ছা অভিনন্দন। আমি কিন্তু একটি কথাই বলতে চাই ভাই, আমার যে রিপন ভাইকে কালকে এই মিনিমাম ভাবে হত্যার পরিকল্পনা করা হয়েছে, আপনারা মনে রাখবেন ভাই, একটা মানুষকে শেষ করে দিয়ে কিন্তু রাজনীতি করা যায় না। রাজনীতিকে কিন্তু পূর্বের ইতিহাস মনে রাখতে হবে ভাই। আপনারা যে রিপন ভাইকে অতর্কিত ভাবে যে ওই ক্যাম্পাসের মাঝে যে হামলা করছেন, আপনারা মনে করেন না তাকে শেষ করে দিয়ে আসলে রাজনীতির সামনের দুর্বার গতিতে এগিয়ে যাওয়া যাবে? কিন্তু একটি মানুষকে শেষ করে দিয়ে রাজনীতির দুর্বার গতিতে এগিয়ে যাওয়া যায় না। একটা কথা সবসময় মনে রাখবেন ভাই, কাউকে শেষ করে দিয়ে পরিকল্পিত ভাবে হামলা করে রাজনীতি এগিয়ে আসা যায় না। আমি শুধু আপনাদেরকে বলবো, প্রশাসনকে বলবো, ক্যাম্পাসের বিএল কলেজ প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছে সেই বড় ভাইদেরকে বলবো ভাই, এভাবে যে সাধারণ ছাত্রছাত্রীরা বাইরে থেকে আসে অতর্কিত ভাবে আমাদের ভাইকে হামলা করতেছে, এই হামলার তীব্র প্রতিবাদ করতে হবে। আর যাতে কোনো ভাইকে এভাবে হামলা না করতে পারে ভাই, বিএল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক টুকরো সাধারণ সম্পাদক আমাদের রিপন ভাইকে যেভাবে হামলা করা হয়েছে, আমি আপনাদের কাছে একটাই মনে আশাবাদী করবো, এভাবে আর যদি কোনো ভাইয়ের উপর হামলা না করা হয় ভাই। এই যে কাশীপুর থেকে যে সব মানে ছোট পুলোবান আসে, এটা আমাদের ক্যাম্পাসের কোনো স্টুডেন্ট না, আমাদের ক্যাম্পাসের কোনো ছাত্র না। কেন ভাই সব বহিরাগত মানুষ এসে আমাদের ভাইদের উপর হামলা করবে, আমাদের হলের ছেলেদের উপর হামলা করবে? কিছুদিন আগে একবার আমার হাজির মহাসচিব ছাত্রলীগের ছোট একটা ভাইয়ের তার উপর হামলা করে তাকে মেরে ক্যাম্পাস থেকে চলে গেছে, তারও কোনো প্রতিবাদ করা হয়নি। আমি এক নিষ্ঠে বলতে চাই ভাই, এই হামলার প্রতিবাদ করা হোক, যারা এদেরকে হামলা করেছে এই হামলাকারীদেরকে বিচারের আয়তা আওতায় আনা হোক এবং এদেরকে মামলা দেওয়া হোক ভাই। কঠিন যদি শাস্তি আপনারা না নেন, আজ রিপন ভাই মার খাইছে, কালকে আমি মার খাবো, কালকে আমার আরেক বড় ভাই মার খাবে, এরকম হামলার প্রতিবাদ করতে হবে ভাই। আপনাদের কাছে আমি একনিষ্ঠ কণ্ঠে বজ্র কণ্ঠে বলতে চাই, আমার কোনো ভাইয়ের উপর হামলা করলে কিন্তু আমরা সেই প্রশাসনের কাছে জবাব দেব, ক্যাম্পাসে যে বহিরাগত আসে তার আমরা প্রতিবাদ করবো ভাই, যাতে ক্যাম্পাসে বহিরাগত আসে আমাদের ভাইদের উপর হামলা করতে না পারে। এই বহিরাগত কারা ভাই, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যে এই বহিরাগত কারা যে আমাদের ভাইদের উপর এসে হামলা করতেছে, কেন হামলা করতেছে, আপনারা কেন বিচার করতেছেন না? প্রশাসনের কাছে জবাব চাই ভাই, আপনাদের কাছে আমরা জবাব চাই ভাই, কেন এইগুলো আছে? আমি এইগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। জয় বাংলা, জয় বাংলা। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন যখন বর্তমান সরকার সফলতার সাথে দেশ পরিচালনা করছে, দেশের মানুষ উন্নয়নের শিখরে পৌঁছচ্ছে, ঠিক সেই মুহূর্তে ওই সন্ত্রাসী বিএনপি জামাতের ছেলেরা তারা কিন্তু গভীর ষড়যন্ত্রে মেতে উঠে কোনো ইস্যু পাচ্ছে না। সেই কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে গভীর ষড়যন্ত্র করে ছাত্রলীগের উপর গুপ্ত হামলা করছে, আর এই হামলার প্রতিবাদ করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি বিশেষ করে প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা সজাগ থাকবেন, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে, তা না হলে বর্তমান সরকারকে পতন করার জন্য তারা কোনো ইস্যু পাচ্ছে না, তাই তারা গভীর ষড়যন্ত্র করে ছাত্রলীগকে ধ্বংস করতে পারলেই বর্তমান সরকারকে ধ্বংস করার একটি বড় ভূমিকা তারা রাখতে পারবে। সেই কারণে আমাদের উপর বিভিন্ন সময় হামলা হচ্ছে, এই হামলার প্রতিবাদ করতে হবে, সেই সাথে সাথে প্রশাসন ভাইদেরকে সজাগ থাকতে হবে, যারা এর সাথে জড়িত প্রত্যেককে আগামী 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে, এই দাবি আজকের এই সমাবেশ থেকে আমরা রাখতে চাই। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্রলীগ খুলনা মহানগরী শাখার বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক সেনেহের ছোট ভাই রেজন মোড়লকে আমি তার প্রতিবাদ বক্তব্য রাখার জন্য উদ্দত আহ্বান করছি। শিক্ষা শান্তি প্রগতির সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, আর এই ছাত্রলীগের অন্যতম একটি বৃহত্তম শাখা বাংলাদেশ ছাত্রলীগ সরকারি বিএল কলেজ শাখা, আর এই বিএল কলেজ শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক যখনই শুনি সন্ত্রাসীদের হাতে হামলিত হয়ে এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করে, তখনই লাগে খুবই কষ্ট এবং দুঃখজনকভাবে বেদনাদের সাথে বিবৃত হয়ে পড়তে হয়। কারণ যে ছাত্রলীগ সারা বাংলাদেশে সব থেকে বড় বৃহত্তম ভূমিকা পালন করে, সেখানে আজকে ছাত্রলীগের একজন নেতা আজকে কেন বিএল কলেজ ছাত্রলীগের এত বড় একটা ইউনিটে কেন এইভাবে মার খেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এইভাবে অবস্থান করবে, আজকে তার কোনো প্রতিবাদ এখনো পর্যন্ত বিএল কলেজ ছাত্রলীগ এখনো পর্যন্ত নির্ণয় খান, তার প্রতিবাদ কেন এখনো হয় নাই, এর এই জবাবদাহি করে এবং বিএল কলেজ ছাত্রলীগ ও সরকারি বিএল কলেজ ছাত্রলীগের সকল প্রশাসনিক বিভাগের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সহ প্রশাসনিকের কাছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা।
বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। সংগ্রামী সাথী বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্রলীগ খুলনা মহানগরী শাখার বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক সেনহের মিরাজ হাওলাদারকে আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য দপ্ত আহ্বান করছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন সরকারি বিএল কলেজ শাখার আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত আছেন বিএল কলেজ ছাত্রলীগের সভাপতি, সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধেয় কাকা রাকিব মোল, উপস্থিত আছেন বিএল কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বক মেয়াদ হাসান মোল, মহানগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং হল ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সংগ্রামী সাথী বন্ধুরা আমার। যখন কাল বেলা দুপুর একটা বিশ মিনিট তখন আমি নজরুল হল থেকে বের হয়ে দেখি ওই মাঠের কর্নারে ওই কাশীপুরে কিছু সন্ত্রাসীরা যারা রাতভর তেল চুরি করে এবং এই ক্যাম্পাস কি স্কুল কি তারা জীবনও শেখে নাই, জেনে নাই, তারা বিচলিতভাবে দাও লাঠি অস্ত্র নিয়ে কাকে যেন মারধর করছে ওই কর্নারে। আমি এবং নজরুল হলের আমাদের ছাত্রলীগের একজন কর্মী দিদারুল ইসলাম তাকে নিয়ে দৌড়ায় যাইতে যাইতে তারা পালিয়ে গেল। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি বলতে চাই এটা প্রতিনিয়ত ওরা ওইখান থেকে আসবে, এসে কাউকে না কাউকে মেরে চলে যাবে। আজকে এই রিপন মোড়ল মৃত্যুর শয্যায় রয়েছে আড়াইশো বেডে, জানি না ওর কি হবে। কালকে মনে হচ্ছিল মনে হয় মারাই গেছে, ওর রক্ত দেখে এতটা খারাপ লাগছিল যা ধারণায় প্রকাশ করা সম্ভব না। প্রতিনিয়ত ওরা আসবে, এক মাস ওদের কোনো খোঁজ পাওয়া যাবে না, এক মাস পরে আবার উদয় হবে, আবার এক মাস পরে একটা গ্যাঞ্জাম করবে, আবার এক মাস পরে উদয় হবে। তাই আমি প্রশাসনের ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং এই কলেজ ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজকে বিএল কলেজ ছাত্রলীগের যুগ্ন আহ্বক রিপন মোল অতিরিক্তভাবে আহত হয়েছে, কিন্তু আমি দেখতেছি এখানে বিএল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশাত ফেরদাউস সনি সে এখানে নাই। তাহলে কি রিপন মোল ছাত্রলীগের কোনো কর্মী না, ছাত্রলীগের কোনো নেতা না? আজকে অনেকে আমি এখানে দেখতেছি না অনি ভাইকে। আমি বলতে চাই রিপন মোড়ল কিন্তু আপনার ইউনিটের আপনার কলেজের যুগ্ন সাধারণ সম্পাদক, আজ রিপন মার খেয়েছে, কাল আমি খাবো, পরশু আপনিও কিন্তু খাবেন, এর কোনো মাপ নাই। কারণ ওরা শেখ হাসিনার এই দুর্বার গতিকে ভাঙচুর করার জন্য ওরা প্রতিনিয়ত ছাত্রলীগের নেতাকর্মীকে এবং ছাত্রলীগের কর্মীকে কর্মীর পর আহত করছে। তাই আমি বলতে চাই প্রশাসনের ভাইদের এবং বিএল কলেজ ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির কাছে যে চব্বিশ ঘন্টার ভিতর যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদের আইনায় আনির আনেন, আর না হয় আমাদের কঠিন কঠিন পদক্ষেপ আমরা নেব। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় পূর্ণ মনে। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমি প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, কলেজ প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অতি বিলম্বে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বিএল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বহিরাগত মুক্ত ক্যাম্পাস করতে হবে, অন্যথায় আমরা বিএল বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আবাসিক শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে অনির্দিষ্টকালের জন্য বিএল বিশ্ববিদ্যালয় কলেজের প্রশাসন ভবন বন্ধ করে দিয়ে আমরা অনশন করব, আমরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন করব। তাই আপনাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ থেকে স্বেচ্ছাই হোক না কেন বহিরাগত হলে তাদেরকে বের করে দিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার নীতি বাস্তবায়ন করতে হবে, বর্তমান সরকারের সফলতা তুলে ধরতে হবে। আপনারা আপনাদের ছাত্র ছায় এই বহিরাগতরা প্রবেশ করে আর তারা প্রবেশ করে বর্তমান সরকারের ব্যর্থতার প্রকাশ ঘটানোর লক্ষ্যে বিভিন্ন সময় বিশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা বিএল কলেজের শুধু ছাত্রলীগ নয় সাধারণ শিক্ষার্থীর আজীবনের জন্য বিএল কলেজ বন্ধ করে দেব এবং আমরা আন্দোলন সংগ্রাম গড়ে তুলব যদি চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা এই বহিরাগত মুক্ত ক্যাম্পাস না করেন। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজ শাখার মেধাবী সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রাকিব মোড়ল সরি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক সফল আহ্বক পরিয়ান আওয়াম লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক
খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক বিপ্লবী সহসভাপতি আমার রাজনৈতিক এক সময়কার যার হাত ধরে এই বিএল বিশ্ববিদ্যালয় কলেজে আমরা ছাত্র রাজনীতি করেছি সেই শ্রদ্ধা ভাজন বল ভাই মেহেদি হাসান মোলকে তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য উদাত্তভাবে আহ্বান করছি। বাংলাদেশ ছাত্রলীগ সরকারি বিএল কলেজ কর্তৃক আয়োজিত আজকের বিএল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অত্যন্ত স্নেহের ছোট ভাই রিপন মোলকে নৃশংসভাবে আহত করার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি স্নেহের সভাপতি রাকিব মোল এবং মহানগর ছাত্রলীগ সহ বিএল কলেজ এবং বিভিন্ন হল এবং বিভিন্ন কলেজ শাখার নেতৃবৃন্দ সংগ্রামী বন্ধুরা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার কাছে ছোট ভাই আমাদের সকলের ছাত্রলীগের ভাই দীপন মোলকে আহত করেছে। এ আহত করছে কারা? এ আহত করছে কি বিএল কলেজের কোন স্টুডেন্ট? আপনারা বলেন কোন স্টুডেন্ট? তা বিএল কলেজের কোন স্টুডেন্ট না, তারা বিএল কলেজের ছাত্র না, তারা বিএল কলেজের কোনো সংগঠনের সাথে জড়িত না, কিন্তু এখানে এখানে যারা আছেন আপনাদের সবাই বিএল কলেজের স্টুডেন্ট? তাহলে বিএল কলেজের স্টুডেন্ট থাকা অবস্থায় এত লোক উপস্থিত, আপনারা কি সবাই এক না নাকি আলাদা আলাদা আছেন? যদি এক থাকেন তাহলে বিএল কলেজের ছাত্রলীগের দল যুগ্ম সাধারণ সম্পাদক এই বিএল কলেজের স্টুডেন্ট কেন যারা কোনোদিন স্কুলের বারান্দায় পা দেয় নাই, যারা কখনো কলেজের কোনো বই খাতে পড়ে নাই, তাদের হাতে কেন আপনারা মার খাবেন? এ লজ্জা তো আপনাদের, এ লজ্জা কি শুধুমাত্র রিপনের? রিপন তখন তো একা ছিল কলেজে, কলেজ যখন ছিল তার সাথে শামীম নামে একটা ছেলে তার রিপনের বন্ধু, সে একা ধাবাই একা ধাবাই পড়েছে, আপনারা কেন তারা তার সাথে ধাবাই পড়তে পারলেন না? সে তো তাকে সেভ করছে, সেভ করার জন্য একা একা তাকে দৌড়িয়ে গেছে, কিন্তু আপনারা বিএল কলেজের এত ছাত্রছাত্রী ছাত্রলীগের এত নেতা কর্মী থাকা সত্ত্বেও কেন দিনের পর ছাত্রলীগের উপর হামলা হচ্ছে, কেন আপনারা জবাব দিবেন? আমরা একসময় বিএল কলেজ ছাত্রলীগ করেছি, আমাদের সময় এরকম ছিল, এই কারা ছিল এরা? এরা ছিল এই যে কাশীপুর থেকে যারা কলেজের কোনো স্টুডেন্ট না, শুধু কাশীপুর না বিভিন্ন এলাকা থেকে যারা কলেজের স্টুডেন্ট না, তারাই কিন্তু এই কলেজের ঝামেলাগুলো সৃষ্টি করে, এই বিএল কলেজের কোনো স্টুডেন্টরা কিন্তু ঝামেলা সৃষ্টি করে না। আপনারা কি কখনো গ্যান্দাম বিচার করেন? আমার তো দেখা মনে হয় না আপনারা কখনো গ্যান্দাম করেন। এই গ্যান্দামগুলো উৎপত্তি কোথা থেকে হয়? এই উৎপত্তি হয় কাশীপুর থেকে, বা কাশীপুরের ছেলেপেলেরা কলেজে এসে এই হলে তারা থাকে, তাদের ডিস্টার্ব করে, এই মেয়েরা থাকে তাদের ডিস্টার্ব করে। আপনারা যদি সবাই সম্মিলিতভাবে এর প্রতিবাদ করেন তাহলে কারোর উপর তো কোনো দোষ হয় না। আপনারা কি হয়েছে, একজনের উপর প্রতিবাদ হচ্ছে, একজনের উপর সাথে ঝামেলা হচ্ছে, আপনারা পাশ পাশ কেটে চলে যান, তাহলে ঝামেলা তো আমার লেগেই থাকবে। তা আপনারা বিএল কলেজের স্টুডেন্ট, বিএল কলেজের ছাত্রলীগ আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়, আজকে বিএল কলেজের ছাত্রলীগ ব্যতীত এই বিএল কলেজের কোনো সংগঠন নাই, সেই সংগঠন না থাকা সত্ত্বেও আপনারা আজকে বিএল কলেজের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজকে আহত হয়েছে, তো দোষ কাদের ঘাড়ে? এ দোষটা আমাদের ঘাড়ে নিতে হবে, এ দোষটা বাইরের ঘাড়ে দেওয়া যাবে না। আজকে বিএল কলেজের প্রশাসন আছে, আজকে বিএল কলেজে আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে এসেছি, কাশীপুর সাইডে যে ওয়াল আছে বিএল কলেজের, চতুর্থ সাইডে বিএল কলেজের ওয়াল রয়েছে, এই বিএল কলেজ শুধুমাত্র কাশীপুর সাইডে ওয়াল দিতে গেলে নাকি ভেঙে ফেলায়। তা আপনারা সবাই যারা বিএল কলেজ স্টুডেন্ট আছেন, সবাই যদি সম্মিলিতভাবে দাঁড়িয়ে থাকে প্রিন্সিপালকে বলেন যে না এখানে আমরা দাঁড়িয়ে থাকে এই বিএল কলেজ ওয়াল দেবো, তাহলে বিএল কলেজের প্রিন্সিপালের সাধ্য নাই যে আপনাদের কথার অবদ্ধ করা। সংগঠনকে
দুর্বল করা সম্ভব হয় তাহলে আমাদের অনেক কিছু করা সম্ভব হবে। একটি পরিকল্পিত মহল তারা কিন্তু এই এই সন্ত্রাসীদের দিয়ে বিভিন্ন সময় তারা এই করছে, তারা এই ঘটনা ঘটিয়েছে। এরা এরা তো কোনো দলের নয়, এরা অবশ্যই কোনো দল দলের সঙ্গবদ্ধ হয়ে অবশ্যই তাদেরকে কোনো ইন্ধন দিয়ে তাদেরকে বিয়ল করা হয়েছে। কারণ এই কারণ এই তাদের সাথে বিপদের কোনো সমস্যা ছিল না, বিপদকে অবশ্যই পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা তাদেরকে হত্যার উদ্দেশ্যেই কিন্তু হয়েছিল। কারণ তাদের রিপন বিয়েল করে যুগ্ম সাধারণ সম্পাদক বিয়েল করে রিপন বিয়েল করে ছাত্রলীগ একটা গুরুত্বপূর্ণ ভাইটাল পোস্টে আছে, তাকে যদি দুর্বল করা সম্ভব হয় তাহলে এই বিয়েল করে ছাত্রলীগের অনেকটা দুর্বল করা সম্ভব হবে। তা আপনার যদি চান যে বিয়েল করে ছাত্রলীগ দুর্বল হোক তাহলে সমস্যা নেই, রিপন মার খাইছে, আমরা তার ভাই আছি, আমাদের দেখে পারবো। কিন্তু রিপন তো অবশ্যই একটা ছাত্রলীগের পরিবারের অংশ। তা আপনারা ছাত্রলীগ করেন বুকে রক্ত দিয়ে বুকে হাত দিয়ে বলেন যে রিপনকে তারা রিপনকে তারা হত্যা করেছে, আপনারা সবাই মিলে যদি এক থাকতেন তারা পারতেন না সেই সন্ত্রাসীকে ধরতে। তাও তো এখানে বিয়েল করে আসে আপনার আশেপাশে যে হলগুলো রয়েছে এই হলে হলগুলো একসাথে ঝাঁপিয়ে পড়তেন তা সন্ত্রাসীকে ধরতে পারতেন না। কারণ আমাদের ভাই বার্ষিক কে আছে জিয়ানা কাশিপুরের গ্যান্দাম, এটা তো জিয়ানা কাশি রিপন তো বিয়েল করে ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক। কারণ ওই গ্যান্দার মধ্যে আপনারা মনে করেন না জিয়ানা কাশিপুর আমরা দিয়ে আসতে গেলে সময় লাগবে, তাহলে আমরা তো আসাতে সে সন্ত্রাসীকে ধরতে পারবো না। তা আপনাদের হলে রয়েছেন বিগত দিনে আমরাও কিন্তু ছাত্রলীগ করেছি, আমরা হলে যে সমস্ত ছাত্ররা বিপদে পড়তো আমরা কিন্তু সবসময় ঝাঁপিয়ে পড়তাম এবং এখনো করবো। বিয়োগ ছাত্রলীগ করে তাদের কেছে কিন্তু ছাত্রলীগ করিনি, কিন্তু তারপরে কিন্তু বিয়োগ করে দেশে আপনাদের ছাত্রলীগকে মনে করেন ভালোবাসি, এই ভালোবাসার কারণে কিন্তু বিয়োগ ছাত্রলীগ এখন আসে সময় দিই। তা আপনারা শুধু আস্তে আস্তে এটুকু আস্তে আস্তে থাকতে পারেন যে আপনাদের কিছু হলে আমরা সার্বক্ষণিকভাবে আপনাদের পাশে আছি। আপনারা যারা হলে থাকেন আপনার হলেকে অনেকে মনে করতে পারেন যে হলেকে এখন অনেক গ্রুপিং লবিং সৃষ্টি করে দিয়েছে যে এবং অমুক ভাই হাত হলে আর আমরা এগোবো না, কিন্তু মার খাচ্ছে কারা? মার খাচ্ছে ছাত্রলীগ। আর ছাত্রলীগ মার খেলে আজকে এটা অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে বা পত্রপত্রিকা আসছে, মার খাচ্ছে বিএল ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক। দল ক্ষমতায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, এই ক্ষমতায় থাকা অবস্থায় যদি বিএল যুগ্ম সাধারণ সম্পাদক মার খায় তাহলে এই লজ্জা কাদের? এই লজ্জা অবশ্যই বিএল ছাত্রলীগের, এই লজ্জা শুধু রূপনের একার নয়। আমি শুধু আপনাদের বলবো আপনারা ঐক্যবদ্ধ হন আর আপনারা যদি সাথে থাকেন বা বিএলপি ছাত্রলীগ যদি সাথে থাকে তাহলে আপনারা অবশ্যই প্রিন্সিপাল সহ এই প্রশাসন কর্মকর্তারা বলবেন যে 10 দিন পর্যন্ত বিএল কলেজের হলে গেট দেওয়ালের সিদ্ধান্ত না হয় তাদের আপনার প্রশাসনিক ভবন বন্ধ করে দেন। যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছাত্রলীগ যদি অরাজকতা করে তাহলে এটা আওয়ামী লীগের বদনাম হবে। আপনার সুষ্ঠু সুন্দরভাবে যান যে তাদেরকে বলেন যে আমাদের ভাই প্রতিনিয়ত একের পর এক আমাদের ভাইকে ওই পাশের কিছু লোকজনই কিন্তু হামলা করছে। তা আপনার ওই পেশা যদি হয় আমি বিশ্বাস করি এবং আপনারা বিশ্বাস করেন কি জানি না, ওই পেশার ওয়াল যদি থাকে তা 90% জ্ঞানদাম এই বিএল কলেজে কমে যাবে। বিএলকে যত জ্ঞানদাম হয় সব কিন্তু ওই একটা ওয়াল কেন্দ্রিকভাবে হঠাৎ করে আসে এসে কিন্তু কুবাই চলে যায়, ধরা যায় না। কিন্তু আপনারা যারা হলে আছেন হলে যদি একবদ্ধভাবে থাকেন ধাবায় পড়েন। এর আগে যখন দামাত শিবির বিএনপি ছিল তখন কিন্তু হলে ওইদিকে ঢুকতে পারত লোকজন তাদের একতার কারণে। আমি আজকে দামাত শিবিরের প্রসঙ্গটা এলাম এই কারণে, আপনার ছাত্রলীগ যদি একত্রভাবে থাকেন বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, আপনারা আজকে হলে যারা থাকেন সবাই কিন্তু ছাত্রলীগের লোক। তা আপনার সবাই যদি একজন সন্ত্রাসীকে ধরেন, আপনারা তো বলতেছেন যে একজন ছাত্রলীগকে ধরে মারেন, সন্ত্রাসীকে যদি আপনি পিটাবেন একদিন পিটাই দিবেন দেখবেন তার কোনো আসবে না ক্যাম্পাসে। তা আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন অবশ্যই কিন্তু এই বিএল কলেজকে সন্ত্রাসীকে প্রতিহত করা সম্ভব। তা আমি বিএল কলেজে আজকে রিপনের আহত হয়েছে সে আহত তীব্র নিন্দা জানিয়ে এবং আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে এই যে সমস্ত আসামিদেরকে এবং যে সমস্ত সন্ত্রাসীরা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে তাদের শাস্তি দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা। বঙ্গবন্ধুর আদর্শের প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীর উপর আজকে রিপন ভাইয়ের উপর হামলা হয় নাই, বঙ্গবন্ধুর পরিবারের একজন সদস্যের উপর হামলা হয়েছে। আজকের সেই বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে আমাদের জীবনের নিরাপত্তা নাই, আমরা জীবনের নিরাপত্তা চাই। আজকের যদি আমাদের জীবনের নিরাপত্তা না থাকে তাহলে কিন্তু বর্তমান সরকারের সফলতা থাকবে না। তাই আমি প্রশাসন ভাইদের কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই বারংবার, আপনারা অতি বিলম্বে শুধু আমাদের বিএল কলেজে আমরা বিভিন্ন বিল্ডিং ভবন এবং উন্নত হতে চাই না, আমরা
আমরা আগে জীবনের নিরাপত্তা চাই, আমাদের চতুর্থ সাইড দিয়ে অল দিয়ে বহিরাগত মুক্ত ক্যাম্পাস করতে হবে, এই দাবিতে আমরা এখন ডিএল বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় পদক্ষেপ কি হবে সেই সম্পর্কে আজকের অনুষ্ঠানের সভাপতি, আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী বিপ্লবী ডিএল বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই রাকিব ভাইকে তার মূল্যবান সমাপনী বক্তব্য রাখার জন্য এবং আমাদের আগামী প্রোগ্রামের দিক নির্দেশনা দেওয়ার জন্য উদাত্তভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিএল কলেজ ছাত্রলীগ আয়োজিত আজ এই প্রতিবাদ মিছিলের পরিচালনা করছেন আমার শ্রেণীর ছোট ভাই ডিএল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রলীগের সংগ্রামী আহ্বায়ক, আমার দেখা মতে এই কলেজের সফল ছাত্রনেতা, যার মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ছাত্রলীগের মশাল হাতে নিয়ে এই ডিএল কলেজে ঢুকেছিলাম, সেই চোদ্দভাজন বড় ভাই মেহেদী হাসান মরল। আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা মহানগর থেকে আগত সকল নেতাকর্মী, আমাদের মাঝে উপস্থিত আছেন ডিএল কলেজ ছাত্রলীগের সকল সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সদস্য মণ্ডলী এবং ডিএল কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের হল নেতাকর্মী, সকলকে জানাই ডিএল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমার বক্তব্যের শুরুতে আমি বলতে চাই, যাকে হত্যা করা পরিকল্পনা নিয়ে ওই কাশীপুরের কিছু অছাত্র গুন্ডা